হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজ যেটি শেখাবো এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। আপনারা দেখতে পাচ্ছেন বা শর্তমূলক বাক্য। শর্তমূলক বাক্যগুলো আমি একটা কথা বলে রাখি, আমি লেকচারে যাওয়ার আগে, যে আমি আমার লেকচারে খুব সহজে অন্যদের চেয়ে খুব কম সময় নিয়ে এবং অনেক বেশি মানে জিনিসটাকে কমপ্লেক্স না করে ইজি ওয়েতে শেখানোর চেষ্টা করি। আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকবেন। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স আমি বিভিন্ন খানে দেখেছি অনেক খুব জটিলভাবে শেখানোর চেষ্টা করছে। আমি তিনটি কন্ডিশনাল সেন্টেন্স, জিরো কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন, তিনটি কন্ডিশনাল সেন্টেন্স খুব কম সময়ের মধ্যে এবং সব সময়ের জন্য আপনাদের মনে রাখার জন্য, যারা ইউনিভার্সিটি পরীক্ষা দেবে, মেডিকেলের পরীক্ষা দেবে, মেবি বিভিন্ন খানে পরীক্ষার্থী, যা বিভিন্ন চাকরির এক্সামিনি, যারা সবার কাজে এটা লাগবে আশা রাখি। সেই জন্য আপনারা আসুন যে আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সটা কী এর সম্বন্ধে জানি। কন্ডিশনাল মানে আসলে শর্তমূলক বাক্য, মানে একটা কাজের, এটা হচ্ছে কাজ, একটা কাজ থাকবে, তারপরে একটা ফলাফল আসবে, একটা কাজ হবে, তারপরে একটা ফলাফল হবে, একটা আমি এই কাজটা করি তুমি এই ফলাফলটা পাবা। এটাই আমরা তিনটা আমরা ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান দিয়েছি জিরো কন্ডিশনাল, নাম্বার টু সেকেন্ড কন্ডিশন, এবং নাম্বার থ্রি থার্ড কন্ডিশন। জিরো কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। আপনারা দেখুন জিরো কন্ডিশন রয়েছে, ইফ ইউ ইট অ্যাপলস ইউ উইল বি হেলদি, এটাকে আমরা জিরো কন্ডিশন বলেছি। কেন? ইফ ইউ ইট অ্যাপলস, তুমি যদি আপেল খাও, আপেল ফলটা খাও, ইউ উইল বি হেলদি, তুমি স্বাস্থ্যবান হবে। ওকে, এইখানে কিন্তু কোনো কন্ডিশন নেই। কেন নেই? আমরা দ্বিতীয় বাক্যটি যখন পড়বো বা আমরা শিখবো তখন আমরা বুঝতে পারবো ওটা কেন কন্ডিশন নেই। তুমি যদি খাও তাহলে স্বাস্থ্যবান হবে, না খেলে হবে না, নো কন্ডিশন ইজ দেয়ার। ওকে, বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স আমরা প্রথমটা দেখলাম, কাজ হচ্ছে ইফ ইউ ইট অ্যাপল, এটা হচ্ছে আপনার কাজ, ফলাফল হচ্ছে ইউ উইল বি হেলদি। প্রত্যেকটা এরকম কাজ এবং ফলাফল রয়েছে, বাট সেকেন্ড অ্যান্ড থার্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা সেকেন্ড, এটা ফার্স্ট থেকে সেকেন্ডে চলে আসি, নাম্বার টু সেকেন্ড কন্ডিশন। জিরো কন্ডিশন থেকে আমরা মেইন কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে প্রথম কন্ডিশন, যদিও সেকেন্ড কিন্তু কন্ডিশনের দিক দিয়ে এবার এটি প্রথম। যেমন আমরা ইটটা হয়ে গেল এখানে এসে এইট, ইফ ইউ এইট অ্যাপলস, ইট এইট পাস, ভি টু হয়ে গেল, ভি টু হয়ে গেল, ইট অ্যাপল এইট অ্যাপল, উইলটা হয়ে যাবে ভি টু, উইলটা উড হয়ে গেছে ভি টু, এই দেখুন ইফ ইউ এইট অ্যাপলস এ টি ই, ওকে ভি টু, ইউ উড বি হেলদি, উইল বি জায়গায় উড বি হেলদি। ওকে, তাহলে এটা বাংলা যাচ্ছে, বাংলা দাঁড়াচ্ছে তুমি যদি আপেল খেতে তাহলে হতে কি হতে, হেলদি হতে, যদি খেতে হতে। আমরা বাংলায় অনেক সময় বলে থাকি, আমরা যখন বাংলায়ও বলি একটু পাস্ট করে বলি, পাস্ট করে মানে অতীত শব্দ, তুই যদি আসতি, তুই যদি আজ আসতি আমি যেতাম, মানে কি দাঁড়াচ্ছে, তুইও আসবি না আমি জানি এবং আমিও যাবো না, দুইটাই কিন্তু পাস্ট করে বলছি, কিন্তু এটা প্রেজেন্টের ঘটনা। এটাও কিন্তু ইফ ইউ এইট অ্যাপলস ইউ উইল বি হেলদি, এটা কিন্তু পাস্ট করে বলা হয়েছে, কিন্তু ঘটনাটা আসলে ইনফ্যাক্ট ইট ইজ এ প্রেজেন্ট সিচুয়েশন, একটি প্রেজেন্ট সিচুয়েশন। যদি তুমি আপেল এখন খেতে, তুমি মোটা হতে, দ্যাট মিন্স তুমি আপেল খাও না, ইট ইজ নেগেটিভ, অ্যান্ড তুমি মোটা হচ্ছ না, ইট ইজ অলসো নেগেটিভ, দুটোই এখানে নেগেটিভ। ওকে, আবার এখন দেখুন এটা হচ্ছে, আমি বলছি এটা প্রেজেন্ট, সেকেন্ড কন্ডিশন হচ্ছে, এইটাই হচ্ছে মেইন কন্ডিশন, এটা জিরো কন্ডিশন বলছে, এখানে কোনো কন্ডিশন নেই, এর কন্ডিশন কী কারণে কন্ডিশন আসলো, কারণ হচ্ছে নেগেটিভ, ইফ ইউ এইট, তুমি যদি খেতে তাহলে মোটা হতে বা স্বাস্থ্যবান হতে, তুমি খাচ্ছ না, স্বাস্থ্যবান হচ্ছ না, অতএব এই জায়গাটাই আমাদের কন্ডিশনটা এসেছে, ইফ ইউ এইট ইউ উড উড বি হেলদি, তাহলে আমাদের এই জায়গাটাই কন্ডিশন এসেছে। এইটা কাজ, এটা ফলাফল, যদি খেতি এই তুমি খেতে তুমি এই ফলাফলটা পেতে, তুমি নেগেটিভ কাজ, নেগেটিভ ফলাফল, তুমি খাচ্ছ না, নেগেটিভ ফলাফল পাচ্ছ, কন্ডিশন নেই, বা কন্ডিশনটা এরকম যে ইফ ইউ, তুমি যদি এটা করতে তাহলে এটা ঘটতো, মানে তুমি এটা করছো না, এই ঘটনাটি ঘটছে না। আবার ইফ ইউ হ্যাঁ, এটাকে যখন আমরা পাস্টে বলবো, যে তুমি গতকাল যদি আপেল খেতে তাহলে গতকাল তুমি স্বাস্থ্যবান থাকতে, তখন আমরা এই ইট এইট হয়ে গেল, এখানে হবে হ্যাড ইটেন, এই জায়গাটায় হ্যাড ইটেন, এটাও হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, ওকে হ্যাড ইটেন, তুমি যদি গতকাল আপেল খেতে বা গত আগে খেতে, গত মাসে খেতে, ইউ উড হ্যাভ বিন, এখানে উড বিটা উইল থেকে হয়ে গেল উড বি, ওকে দেখুন, তারপরে এখানে হয়ে গেল উড হ্যাভ বিন, তাহলে পাস পারফেক্ট, এখানে থাকবে পাস পারফেক্ট, পাস পারফেক্ট, ওকে, এখানে যখন পাস পারফেক্ট হয়ে যাবে তখন এখানে উড হ্যাভ, আপনার মনে রাখবেন, উড হ্যাভ প্লাস ভি থ্রি, ওকে, ইফ আই হ্যাড গট মানি, ইফ আই হ্যাড গট, গট মানে আমার থাকতো, মানি আই, আমি কি করতাম, যখনই পাস পারফেক্ট হয়ে গিয়ে দিয়েছে এখানে, এখানে এটা হয়ে যাবে পারফেক্ট কন্ডিশনাল, উড হ্যাভ প্লাস পারফেক্ট পাস পার্টিসিপল, উড হ্যাভ, আই উড হ্যাভ বট
মানে কে না আই উড হ্যাভ বট আ কার আমার যদি টাকা থাকতো আই উড হ্যাভ বট আ কার ইফ আই হ্যাড গট মানি পারফেক্ট পারফেক্ট কন্ডিশনাল উড প্লাস এখানে আপনারা দুই নম্বরে দেখুন এইট পাস্ট পাস্ট টেন্স উড প্লাস বি যেমন ইফ ইউ এক্সারসাইজড এক্সারসাইজড তো যদি শারীরিক কষ্ট করতে ইউ উড হ্যাভ বিকাম হ্যাঁ ইউ উড হ্যাভ বা ইউ উড ইউ উড বিকাম উড হ্যাভ বা উড বিকাম হেলদি এরকম ফিট ইউ উড বিকাম উডের পর একটা ভার্ব বসাবো তাহলে উডের পর ভার্ব আর প্রথমটা দেখুন ইফ ইউ ইউড জাস্ট প্রেজেন্ট ফর্ম ভার্বের ইফ ইউ ইউড ইউ উইল বি উইল শুধু উইল এখানে এই ভি টু সেকেন্ড কন্ডিশনে এটা হচ্ছে মেইন কন্ডিশন এবং এটা পাস্ট কন্ডিশন ইফ ইউ এইট যদি খেতে তাহলে ইউ উড বি ওকে উইলটা হয়ে গেল উড বি আবার এখানে ইফ ইউ হ্যাড ইটেন তুমি যদি আগে খেতে তাহলে ইউ উড হ্যাভ বিন উড হ্যাভ প্লাস বিন বি ওয়াই আর বিন ভার্বের বিটা হয়ে গেল বিন বি ওয়াই আর বিন ভার্বের ভি থ্রি উড হ্যাভ প্লাস ভি থ্রি উড হ্যাভ প্লাস ভি থ্রি আমি লিখেছি দেখুন পাস্ট পারফেক্ট থাকলে আমরা এটি ব্যবহার করব তো ডিয়ার ভিউয়ার্স আমি এটা প্রথম অংশ সেকেন্ড অংশটা অফকোর্স আপনাদেরকে দেখতে হবে প্রথম অংশটা আপনারা আবার শুনুন আপনারা যদি কোয়েশ্চেন থাকে করতে পারেন আমরা এটা প্রথম অংশ শেষ করলাম সেকেন্ড অংশটা আপনারা দেখুন সেকেন্ড অংশটা কিরকম আমরা ইচ্ছা করলে কাজটাকে পরে নিয়ে ফলাফলটাকে আগে আনতে পারি কাজটাকে পরে নিয়ে ফলাফলটাকে আগে আনতে পারি যেমন ধরুন ইফ হি হ্যাড ড্রাইভেন ড্রাইভ ড্রপ ড্রাইভেন ড্রিভেন বা ড্রাইভেন স্লোলি দেয়ার উড নট হ্যাভ বিন এনি অ্যাক্সিডেন্ট একটি সেন্টেন্স অ্যাক্সিডেন্ট দেখুন ইফ ইউ হ্যাড ড্রাইভেন ভি থ্রি পারফেক্ট টেন্স হ্যাড ড্রাইভেন সে যদি আগে হ্যাড ড্রাইভেন স্লোলি ধীরে ধীরে চালাতো দেয়ার উড নট হ্যাভ বিন হতো না হতো না এটাও নেগেটিভ এটাও নেগেটিভ তাহলে আমরা ইফ ই হ্যাড ড্রাইভেন স্লোলি দেয়ার উড নট হ্যাভ বিন এনি অ্যাক্সিডেন্ট আমরা এটাকে আগে আনতে পারি আমরা এই কাজটাকে পরে পরে দিয়ে ফলাফলটাকে আগে আনতে পারি দেখুন আপনারা ফলাফলটাকে আগে আনি দেয়ার ফলাফলটাকে আগে আনি দেয়ার উড নট হ্যাভ বিন এনি অ্যাক্সিডেন্ট ইফ ইউ হ্যাড ড্রাইভেন স্লোলি ওকে আমরা তাহলে ইচ্ছা করলে দেয়ার উড নট হ্যাভ বিন এনি অ্যাক্সিডেন্ট এটাকে সামনে এনে ইফ ক্রস যেটা এটাকে মাঝখানে বসাতে পারি তখন কমা বসানোর দরকার নেই এখানে আমরা কমা বসিয়েছি ওকে ইফ দেয়ার উড হ্যাভ নট হ্যাভ বিন এনি অ্যাক্সিডেন্ট ইফ ইউ হ্যাড ড্রাইভেন ইফ ইউ এখানে ইফ ইউ হ্যাড হবে ইফ ইউ হ্যাড ড্রাইভেন স্লোলি ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ইচ্ছা করলে উড হ্যাভ বিন বা পারফেক্ট পার্টিসিপলটাকে সামনে এনে পারফেক্ট টেন্সটাকে আমরা কি করতে পারি পারফেক্ট টেন্সটাকে আমরা পরে দিতে পারি এবং আরেকটা কাজ করা যায় সেটাও আমরা এখানে আলোচনা করব অফকোর্স যেমন ধরুন এই কাজটা আমরা করতে পারি ওকে ইফ ইউ হ্যাড ড্রাইভেন স্লোলি এইখানে না বলে আমরা এই ইফটাকে তুলে দেওয়া হয় মডার্ন ক্ষেত্রে ইফটাকে তুলে দেওয়া হয় একবারে রিমুভ করা হয় হ্যাডটাকে সামনে আনা হয় তখন বলা হয় হ্যাড ইউ ড্রাইভেন স্লোলি ওকে তারপরে বাকি অংশ দেয়ার উড নট হ্যাভ বিন এনি অ্যাক্সিডেন্ট হ্যাড ইউ ড্রাইভেন স্লোলি আমরা ইফটাকে তুলে দিয়ে হ্যাডটাকে সামনে এনেছি কন্ডিশন কিন্তু রয়েছে তুমি যদি চালাতে কন্ডিশন আছে তুমি যদি ধীরে ধীরে চালাতে হ্যাড ইউ ড্রাইভেন স্লোলি তাহলে আমরা কন্ডিশনটা কি করব হ্যাডটাকে সামনে নেব ইফটাকে রিমুভ করে দেব তারপরে সাবজেক্ট বসবে আমি এখানে হি দিয়েছি এখানে ইউ একই জিনিস এখানে সাবজেক্ট হ্যাড ইউ ড্রাইভেন বা হ্যাড হি ড্রাইভেন স্লোলি ওকে আমরা এখানে হিও দিতে পারি নো প্রবলেম ওকে হ্যাড হি ড্রাইভেন স্লোলি হ্যাড হি ড্রাইভেন স্লোলি দেয়ার উড নট হ্যাভ বিন এনি হোয়াট ইজ দিস অ্যাক্সিডেন্ট ওকে তো আমরা এইভাবে করতে পারি তাহলে আমাদের মনে রাখতে হবে যে জিনিসটা আপনার যদি মানে জিনিসটা উল্টা পাল্টা না হয়ে যায় সেজন্য আমি আর দুটো উদাহরণ দিই এরকম ইফ দিয়ে দিই ওকে ইফ দিয়ে দিই কিংবা হ্যাডকে সামনে আনিয়েও দিতে পারি আমরা ইফ দিয়ে দিই যেই ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড আপনাদের পরীক্ষা এইভাবে থাকবে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড ইউ
target to become successful. If you had become successful, if you had studied hard, যখনই দেখলেন had আছে এখানে, এখানে perfect রয়েছে, এখানে perfect tense রয়েছে, তখন এখানে become টা কি হবে? Would have plus V3. তাহলে you would have become, you would have V3. Would have become, became. Okay, would have become successful. Okay, আবার যদি এখানে থাকতো, if you studied, if you studied hard, you should become, you become successful. সেক্ষেত্রে আমরা কি করতাম? If you studied, আমাদেরকে এই জায়গাটা মনে রাখতে হবে, এখানে past tense রয়েছে, past tense থাকলে আমরা কি করি, এখানে একটা would লাগিয়ে দেই, will এর পরিবর্তে would. If you studied hard, you would become. তাহলে আমরা এখানে perfect থাকলে লাগিয়ে দেই perfect participle, আর past থাকলে আমরা just দিব would become. Will এর জায়গায় would become, will become এর জায়গায় would become. মানে এটার মেইন সেন্টেন্স হচ্ছে, if you study hard, you will become successful. Will না দিয়ে আমরা would দেব, কি কারণে? এখানে past রয়েছে, studied রয়েছে, এখানে past রয়েছে, এখানে would become দেব, এখানে past perfect রয়েছে, would have become দেব. তাহলে আপনারা, আমি আশা রাখি যে আমার এই লেকচারের তিনটা অংশ, জিরো কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, তারপরে ইফকে আমরা রিমুভ করে কীভাবে হ্যাডকে সামনে আনলাম, তারপরে আমরা দেখা গেল যে মেবি ইউ হ্যাড এটাকে সামনে আনতে পারতাম, ইউ উড হ্যাভ বিকাম সাকসেসফুল, আমরা এটাকে সামনে আনতে পারি, তারপরে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, আমরা ইচ্ছা করলে ওই অংশটাকে সামনে আনতে পারি, ইফটাকে পরে মাঝখানে দিয়ে দিতে পারি. ওকে, আবার আমরা দেখলাম যে আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে পেয়ে যদি এখানে আমাদের শূন্য স্থান থাকে কোনো একটা, বা এখানে ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে, তখন কি করব? ইন কেস এইটি যদি ঘটে, আবার ইন কেস আমরা যদি এরকমের ঘটনা ঘটে, ঠিক আছে, ইউ উড হ্যাভ পাসড, ইফ ইউ এরকমও থাকতে পারে, প্রথমে পারফেক্ট পার্টিসিপল দিয়ে দিল, ইউ উড হ্যাভ পাসড ইফ ইউ স্টাডি হার্ড, সেক্ষেত্রে কি হবে? ইফ ইউ স্টাডি হার্ড, সেক্ষেত্রে কি হবে? যখনই আপনারা দেখবেন এখানে পারফেক্ট পার্টিসিপল, তখন এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে. ইউ উড হ্যাভ পাসড ইফ ইউ হ্যাড স্টাডিড, ইফ ইউ, এখানে আমরা পারফেক্ট পাস্ট পারফেক্ট দিব, কারণ এখানে পারফেক্ট পার্টিসিপল রয়েছে, অতএব আমাদের এই ব্র্যাকেট বন্দি জায়গা স্টাডি জায়গা হবে হ্যাড স্টাডি. ডিয়ার ভিউয়ার্স, আমার আশা রাখি যে আমার এই খুব কম সময়ের মধ্যে ইজি ওয়েতে আমি তিনটি কন্ডিশনাল সেন্টেন্স শেখানোর চেষ্টা করলাম. আপনার যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে সক্ষম হন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আমার আগের ভিডিওগুলো দেখবেন, পরেরগুলো দেখবেন, অফকোর্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমার পরবর্তী লেকচারগুলো পেয়ে যাবেন. সো থ্যাংকস ফর ওয়াচিং, ইনশাল্লাহ নেক্সট উইক আরেকটি স্পোকেন মেবি গ্রামার আরেকটি লেকচার বা এপিসোড নিয়ে আমরা হাজির হবো. ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন. অ্যাগেইন থ্যাংকস.